মার্চ মাসের মধ্যে আইন এবং সংবিধানকে বাঁচিয়ে 10,323 বঞ্চিত শিক্ষকদের জন্য কিছু করার ঘোষণা দেবে রাজ্য সরকার। মঙ্গলবার এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। 10,323 বঞ্চিত শিক্ষকদের আন্দোলন সম্পর্কে ফের মুখ খুললেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। বিক্ষোভকারীদের বিক্ষোভ করার অধিকার আছে বলেই বিকল্প ব্যবস্থা গ্রহণের কথাই শুনিয়েছেন তিনি। জানিয়েছেন আইন এবং সংবিধান অপমাননা যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখার কথাও। যারা আজকে বিক্ষোভ করছে তাদেরকে বিক্ষোভের অধিকার রয়েছে, এটা তো আমি কাউকে না করতে পারবো না। আমরা বিধানসভা বলেছি, বিধানসভার বাইরে বলেছি যে রাজ্য সরকার এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রিসভা সবাই একমত, তাদেরকে কিছু এবং এ ব্যাপারে আমরা বিকল্প ব্যবস্থা আমরা করছি এবং আশা করি এই মাসে একটা সুধা বেরোবে, যেহেতু 31 মার্চ ওদের পিরিয়ড। তো বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায় সেটা শুধু চিন্তা করছি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে প্রচেষ্টা করছে এবং আমাকে বলছে ওয়ে আউট খুঁজুন যেভাবে কিছু করা যায়। তো আমরা এর মধ্যে সিদ্ধান্ত নেব, কিন্তু তারা করতেই পারে, তারা তো ক্ষুধা রয়েছে, তাদের তো অধিকার রয়েছে আন্দোলন করা, এর মধ্যে কাউকে না করা যাবে না। কিন্তু আমরা এতটুকু বলতে পারি কিছু একটা করব, কিছু একটা করবই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। পজিটিভ চিন্তাভাবনাই করছি আমরা, কোনো নেগেটিভ চিন্তাভাবনা করছি না। এখন তাদের যে বিকল্পটা সেটা কি, আমাদের প্ল্যানিং হলো যারা বর্তমানে যেভাবে চলছে, ধরুন যে পয়সাকড়ি পাচ্ছে সেটা যেন মোটামুটি এর ধারে কাছে যাতে রাখতে পারি আমরা প্ল্যানিং করছি কিভাবে কি করা যায়। কিন্তু আবার সবটা মনে রাখতে হবে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট আছে। তো আগেও একবার আপনারা জানেন যে বামেদের সময় এরা কিছু পোস্ট ক্রিয়েট করেছে, করার পরে যখন লোক নিতে গেছে তখন কন্ট্যাক্ট করার যে সরকারি অফিসার যারা তাদের বিরুদ্ধে তৎকালীন শিক্ষা সচিব এবং চিফ সেক্রেটারি তাদের কিন্তু কন্ট্যাক্ট করা হয়েছে হাই সুপ্রিম কোর্ট থেকে। তো এটাও তো ঠিক, যারা যাতে আদালত অবমাননা হয়, আদালত অবমাননা হয় আবার তাদেরকে কিছু না। এদিন শিক্ষামন্ত্রী সাংবাদিকদের আরো জানিয়েছেন বাম শাসনের কর্মের ফল ভোগ করছে বর্তমান সরকার। মার্চ মাসের মধ্যে 10,323 অ্যাডহক শিক্ষকদের সম্পর্কে রাজ্য সরকার তার সিদ্ধান্তের ঘোষণা দেবে। এখানে ঠিক আছে, বামপন্থীদের প্রথম তৎকালীন সরকার তখন তাদের ভুলের কারণেই আজকে এটা হয়েছে এবং ইদানিংকালে যেসব কেস উঠছে হাইকোর্টে সবগুলি তাদের দেওয়া চাকরি। এই চাকরিগুলির মধ্যে দেখা গেল নম্বর যাদের কম তাদেরকে চাকরি দিয়েছে, নম্বর যারা বেশি তাদেরকে চাকরি দেয়নি। এই জন্য এখন অনেকে কোর্টে যাচ্ছে, সেগুলি ফেস করছে আমাদের, হতে হচ্ছে আমার, এবং মার্কশিট আছে, এটা নিয়ে প্রচণ্ড অসুবিধা আমরা রয়েছে। তারপরেও যেহেতু তাদের যে ভুলটা, এই ভুলটা আমাদের এখন মাসুল গুনতে হচ্ছে। কিন্তু তারপরেও যদিও শেষ সময় তারা চেষ্টা করেছিল কিছু দেওয়ার জন্য, কিন্তু সেটা পরবর্তী সময় কন্টেম্প্ট হয়ে যায় সুপ্রিম কোর্টে। যাই হোক, কন্টেম্প্ট যাতে না হতে হয় এবং আইন বাঁচিয়ে সংবিধান বাঁচিয়ে কিভাবে কি করা যায় এটা আমরা চিন্তাভাবনা করছি। তো আন্দোলনের কথাটা আমি আর তাদের বিরুদ্ধে কি বলতে যাবো, আমার তো বলার অধিকার নেই, কারণ একজন আন্দোলন করতে পারে যে কোনো মানুষ, সাংবাদিক হোক, অসাংবাদিক হোক, শিক্ষক হোক, সাধারণ মানুষ হোক, প্রত্যেক মানুষের আন্দোলন করার অধিকার হচ্ছে গণতান্ত্রিক অধিকার, এবং আমাদের বর্তমান সরকার গণতান্ত্রিক অধিকারের উপরে কখনো হস্তক্ষেপ করে না। তো সুতরাং এতটুকু বলতে পারি আমি, যারা কেউই যেন বিভ্রান্ত না হয়, আমরা কিছু একটা করছি। কবে নাগাদ হতে পারে, এই মাস না? আমরা এই মাসে সিদ্ধান্ত নিয়ে নেব, এই মাসে আমরা সিদ্ধান্ত নেব, তারপরে জানাবো। এদিকে শিক্ষামন্ত্রীর বক্তব্যে বঞ্চিতদের বেতনের পরিমাণ সম্পর্কিত যে বক্তব্য, রিপিট, তা যে স্পষ্ট ধোঁয়াশা ব্যঞ্জক তাতে কোনো সন্দেহ নেই। তাছাড়া রাজ্য সরকারের নতুন ফর্মুলা কার্যত বঞ্চিতদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হয় তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। ব্যুরো রিপোর্ট, হালাবোল।